অ্যাটেনশন করিমগঞ্জ পরিবহন বিভাগ, বেড়াজালের দুর্ঘটনা মোকাবেলা এখন পর্যন্ত কি কি ব্যবস্থা গ্রহণ করেছে? নীলামবাজার এলাকায় সড়ক দুর্ঘটনা যখন সাতকাহন, তখনও ভাত ঘুমে জেলা পরিবহন বিভাগ। অধিক যাত্রী বহন এবং গতি নিয়ন্ত্রণ করার দায়িত্ব কি আপনাদের নয়? আপনাদের দায়িত্ব কি আসাম পুলিশকে সমঝে দিয়েছে? একের পর এক দুর্ঘটনার পর অবৈধ চালকদের দৌরাত্ম্য অব্যাহত, রহস্যজনক নির্লিপ্ত পরিবহন বিভাগ। যানবাহন কর্তৃপক্ষ কি শুধু জরিমানা আদায়ের দায়িত্বে? মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? প্রতিদিন নীলামবাজার থানা এলাকায় দুর্ঘটনা ঘটেই চলেছে, কিন্তু দেখা মিলছে না পরিবহন বিভাগের। অত্যধিক গতি এবং জাতীয় সড়কে অটো চালকদের অধিক যাত্রী বহনে একের পর এক দুর্ঘটনা। জেলা পরিবহন বিভাগের ভূমিকায় দেখা দিয়েছে তীব্র রহস্য। বিগত এক সপ্তাহ থেকে নীলামবাজার থানা এলাকার বেড়াচাল সহ সংলগ্ন এলাকায় একের পর এক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। যাত্রীবাহী গাড়িগুলোতে অধিক মাত্রায় যাত্রী বহনের পাশাপাশি দ্রুত গতি এই সব দুর্ঘটনার অন্যতম কারণ। নীলামবাজার এলাকার দুর্ঘটনার খবর যখন সংবাদ শিরোনাম দখল করে আছে, তখন অঘোষিতভাবে জেলা পরিবহন বিভাগের দায়িত্ব সামলাচ্ছে আসাম পুলিশ। কিন্তু জনমনে প্রশ্ন উঠছে, আদতে এই সব দুর্ঘটনার দায়ভার কার? জেলা পরিবহন বিভাগের বড়বাবুরা মোটা অঙ্কের মাইনে গুনছেন আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, অথচ সাধারণ মানুষের অহরহ জীবন বিপন্ন হচ্ছে। সরকার এইসব আধিকারিকদের বেতন দিচ্ছে জনগণের টাকায়, অথচ জনতার দুর্দিনে চূড়ান্ত উদাসীনতা দেখিয়ে যাচ্ছে তারা। লাগাতার দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে নীলামবাজার সহ জেলার নানা প্রান্তের মানুষ, কিন্তু রহস্যজনকভাবে পরিবহন বিভাগ নিজেদের দায়িত্ব এড়িয়ে চলছে। প্রতিদিন জাতীয় সড়কে চোখে পড়ে অবাধে অধিক মাত্রায় এবং গতিতে দৌড়াচ্ছে যাত্রী পরিবহনকারী বাহন। এমনও চিত্র দেখা গেছে, অটোরিকশার পেছনে চারজন এবং সামনে চালক সহ তিনজন বহন করা হচ্ছে, যেখানে অটোতে চালক সহ মোট চারজন বহনের সরকারি নিয়ম রয়েছে। কিন্তু কে শুনে কার কথা? পুলিশ প্রশাসন দুর্ঘটনা প্রতিরোধে নানা ধরনের সতর্কতা অবলম্বন করলেও তা পর্যাপ্ত নয়। লাগাতার দুর্ঘটনায় ভীত সন্ত্রস্ত জনগণ রাস্তায় বেরোতে এখন ভয় পাচ্ছেন, অথচ দীর্ঘ সময় ধরে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না জেলা পরিবহন বিভাগ। সাধারণ মানুষ করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগের এহেন ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার গাড়ি তো তিনজনের পারমিট নেই। আপনি কতজন লইছেন প্যাসেঞ্জার এনে বর্তমানে? তিনজন। এটা তো ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা, সব উত্তীর্ণ বয়স্ক মানুষ দেখলাম। বয়স্ক মানুষ তো মানে কয়জন আছেন দেখুন? না, সব উত্তীর্ণ দেখে বয়স্ক হইনো। বয়স্ক আর সব তো সব তো বাচ্চা, এটা সার্টিফিকেট লাগে কোন দিয়া দিন? আপনি তো বেরিয়ে গেলাম, আইছো আমার দেখি আমার বর্তমানে গাড়ি তো সাইড করিস না। এ মানে তার এমন না আইছে আইয়া কর ভাই গেল মানে ইনো সাইড করিও না। তার কই দিকে আইরা আপনি? আমি এখন মিজুত না পরমস থেকে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন, ধন্যবাদ।